हाय फ्रेंड्स, बॉंग ट्रेडी फूड चैनले तुम्हारे सबाई के अनेक स्वागत। आज हमें तैरी करब अनुष्ठान बाड़ी स्वादेर दई कतला। तो चलो चटपट रेसिपिटा शुरू करी। देखो एखाने हमें चार पिस कतला माछ नियेछि आर माछटा खूब भालो करे धुए नियेछि। एरपर एर मध्ये हमें दिए दीची हाफ टी स्पून हलुद गुड़ो आर दिए दीची आंदाज मतो नून। नूनटा जदि ठीकठाक भावे दिए माछटा भाजा जाए ताहले माछेर स्वाद किन्तु अनेकटाई बेड़े जाए। তো নুন হলুদটা ঠিকঠাকভাবে মাখানো হয়ে গেছে। এরপর মাছটাকে সাইড করে রাখলাম। আর এখানে মশলার জন্য দেখো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, চার কোয়া রসুন নিয়েছি, আর এখানে নিয়েছি 100 গ্রাম টক দই। এখানে টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলার সাথে আমি দইটার সাথে মিশিয়ে নেব, খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। দইয়ের সাথে যদি এরমভাবে মশলা মিশিয়ে নেওয়া যায় তাহলে দইটা রান্নায় দেওয়ার পর ফেটে যায় না। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিলস্পুন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। এক পিঠ হয়ে যাওয়ার পর মাছগুলো আমি এবার উল্টে দিচ্ছি। এরপর দেখো মাছগুলো দুটো পিঠে আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর তেলটা যেটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নে আমি দিয়েছি এখানে 2 এলাচ, 1 দারচিনিকে ভেঙে দিয়েছি, আর দিয়েছি 2 লবঙ্গ। ফোড়নটা হলে পরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন যে বেটে রেখেছিলাম সেটা, আর আদাটা আমি একসাথে বাটিনি, আদাটা আমি আলাদা করে বেটে নিয়েছি। পেঁয়াজ রসুন বাটাটা আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুনটা দিলে পরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে যায় আর পুড়েও যায় না। নুনটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আমাদের এটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে আর তেলটা ছেড়ে এসছে, আর এখানে রসুনের যে কাঁচা গন্ধটা ওটাও চলে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর এখানে 1 মিনিট মতো আমাদের একটু কষিয়ে নিতে হবে। এবারে আদাটা কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি দিয়ে দেব দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে আমাদের একটু নাড়াচাড়া করে এটাও কষিয়ে নিতে হবে। এইভাবে মশলা কষিয়ে কষিয়ে রান্না করা হলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখানে যেহেতু সমস্ত মশলা আমাদের দেওয়া হয়ে গেছে এটা আমাদের একটু কষিয়ে নিতে হবে, আর এখানে কোনো মশলা আমি দেব না। দেখো দইটা কষানো হয়ে গেছে আর একটু তেলও ছেড়ে এসেছে উপর থেকে। এই পর্যায়ে আসার পর আমরা এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, 1 বাটি জল এখানে আমি দিলাম। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমাদের একটু মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এরপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আর এখানে যেহেতু টক দই ব্যবহার করেছি তাই একটু সামান্য চিনি আমি এর মধ্যে অ্যাড করলাম, তাতে করে রান্নার স্বাদের যে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা। এরপর এটা গ্যাসটা মিডিয়ামে রেখে আমাদের ঢাকা দিয়ে দিতে হবে। 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুললাম। দেখো মাছটা কিন্তু ঠিকঠাকভাবে নরম হয়ে এসছে আর মশলার সাথে মিশে গেছে। এই পর্যায়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা। আর ঝোলটা দেখো একদম গা মাখা হয়ে এসছে, আর আমাদের কিন্তু এই মাছের রেসিপিটা একদম রেডি। এরপর গরম মশলাটা একটু মিশিয়ে নিয়ে
আমি গ্যাসটা অফ করে দেব আর এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। তারপর তোমাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখো কত সহজে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদের দই কাতলা। আর এটা আমি পরিবেশন করব গরম ভাতের সাথে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আর এতক্ষণ এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।